আশা করছি তোমরা ভালো আছো বাসায় পড়ালেখা করছো আজকে তোমাদের আমি স্থির তড়িতের প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম এরপরে বাকি যে পড়াটি রয়েছে এটি পড়াবো ওই দিন তোমাদের আমি বৈদ্যুতিক বলের আগ পর্যন্ত তড়িৎ বলের আগ পর্যন্ত পড়িয়েছিলাম আজকে তোমাদের তড়িৎ বল সম্পর্কে একটু পড়াবো এরপরে তড়িৎ বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি পড়াবো চেষ্টা করব পর্যায়ক্রমে এর পরেরগুলো পড়াতে তড়িৎ বল কাকে বলে দুইটি চার্জিত বস্তু দুইটি চার্জিত বস্তু পরস্পরের মধ্যে দুইটি চার্জিত বস্তু পরস্পরের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে দুটি চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ এটা মনে করে একটা কিউ ওয়ান চার্জে চার্জিত বস্তু এটা কিউ টু চার্জে চার্জিত বস্তু এই দুইটি বস্তুর মধ্যে এই দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় তড়িৎ বল তাকে বলা হয় তড়িৎ বল এখানে আকর্ষণ কিংবা বিকর্ষণ কেন বললাম কারণ আমরা জানি যে সমধর্মী চার্চ সমধর্মী চার্চ সমধর্মী আধান চার্চ মানে হচ্ছে বাংলা হচ্ছে আধান পরস্পরকে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে বিকর্ষণ করে আবার বিপরীত ধর্মী আদান বিপরীত ধর্মী আদান আধান পরস্পরকে আকর্ষণ করে পরস্পরকে আকর্ষণ করে ও প্রশ্নটা দেখো সমধর্মী মানে দুইটা ধনাত্মক কিংবা দুইটা ঋণাত্মক আর বিপরীত ধর্মী মানে হচ্ছে দুইটা একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক অথবা একটা ঋণাত্মক একটা ধনাত্মক যদি এরকম হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে আর সমধর্মী আধান পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ বলটা আকর্ষণ ধর্মী হতে পারে অথবা বিকর্ষণ ধর্মী হতে পারে এই তড়িৎ বল সম্পর্কিত স্যার আইজেক সরি কুলম্বের একটি সূত্র রয়েছে তড়িৎ বল সম্পর্কিত কুলম্বের একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে মনে করো দুটি চার্জিত বস্তু বাংলায় আহিত বস্তু আহিতবস্তু একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে দূরত্বটা আমি আর দিয়ে প্রকাশ করতে পারি অথবা ডি দিয়ে প্রকাশ করতে পারি মনে করলাম এটা কিউ ওয়ান চার্জে চার্জিত এটা কিউ টু চার্জে চার্জিত এখন খেয়াল করে দেখো এই ওয়ান এবং কিউ টু এর মধ্যবর্তী দূরত্বটা যদি স্থির থাকে এটা যদি পরিবর্তন করা না হয় এটা যদি পরিবর্তন করা না হয় কিউান এবং কিউ টু এর মধ্যবর্তী দূরত্বটা যদি পরিবর্তন করা না হয় তাহলে দেখা যায় এই দুইটার মধ্যে যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কাজ করবে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে মনে করলাম এটা এফ ধরলাম বলকে সাধারণত আমরা এফ দিয়ে প্রকাশ করি এফ চার্জ দুইটির গুণফলের সমানুপাতিক কথার অর্থ হচ্ছে কখন যখন আর স্থির কথার অর্থ হচ্ছে চার্জ দুটির পরিমাণ যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও তত বাড়বে চার্জ দুটির পরিমাণ যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানেরও তত বাড়বে আবার যদি চার্জ দুটিকে স্থির রাখা হয় চার্জ দুটিকে স্থির রাখা হয় তাহলে খেয়াল করে দেখো চার্জ দুটাকে স্থির রাখলে এর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে তা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কথার অর্থ যখন কিউ ওয়ান ও কিউ টু স্থির কথার অর্থ হচ্ছে খেয়াল করে দেখো কথার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে দূরত্ব যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে এটা যদি বাড়ানো হয় তাহলে এটা কমবে ওয়ান ফোর্থ ক্লিয়ার এখন দেখো তোমাদেরকে আমি ওয়ান এটা কমে যাবে ওয়ান ফোর্থ হয়ে যাবে এখন আমি এই দুইটাকে যদি একসাথে লিখি তাহলে আমরা লিখতে পারি এই দুইটাকে একসাথে লিখলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই সমানুপাতিক চিহ্ন তুললে আমরা সচরাচর জানি আমরা বলছি এইটা আর এটা সমান অনুপাতে বাড়ে কমে কিন্তু আমি একবারও বলছি না এইটা আর এটা সমান এইটা আর এটা সমান আনার করার জন্য এখানে একটা ধ্রুবক গুণ করতে হয় ওই ধ্রুবকটাকে দেখো ধ্রুবক আমি লিখলাম কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখন এই ধ্রুবকটাকে লিখা হয় কে কুলম্বের ধ্রুবক বলা হয় যেটা হচ্ছে কিউ ওয়ান কিউ বাই r স্কয়ার সরি r স্কয়ার k এর মান একটা নির্দিষ্ট মান রয়েছে আবার বলছি k হচ্ছে একটি কুলম্বের ধ্রুবক যেটাকে আমরা অন্য কোন জায়গায় দেখবে k কোন কোন ক্ষেত্রে 4 पाई epsilon naught দিও লেখা হয় 4 पाई epsilon naught দিও লেখা হয় আচ্ছা যাই হোক আমরা এই k এর মানটা হচ্ছে তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে কুলম্বের সূত্র থেকে আমরা ফাইনালি লিখতে পারি এ ফিজিকল টু আকর্ষণ দুইটি চার্জের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল এ ফিজিকল টু কে ইন টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কে কি কে কুলম্বের ধ্রুবক কুলম্বের ধ্রুবক কে এর মান হচ্ছে দেখো কে ইজিক টু নাইন ইন টেন টু দি পয়েন্ট নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু কুলম হচ্ছে চার্জের একক আধান বা চার্জের একক হচ্ছে আধান অবলিক চার্জ এর একক এর একক কুলম আধান বা চার্জের একক হচ্ছে কুলম এখন প্রশ্ন থাকতে পারে ওয়ান কুলম কাকে বলে দেখো এক কুলম কাকে বলে দুইটি আচ্ছা আমি এটা লিখে আবার উপরে দেখাচ্ছি এককুলম কুলম কাকে বলে এককুলম কুলম কাকে বলে ওয়ান কুলম বা এককুলম কুলম কাকে বলে এক কুলম দুইটি সম পরিমাণ আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাবো সম ও সমধর্মী আধান বা চার্জ বাংলায় বললে আধান ইংরেজিতে চার্জ বলা হয় সম দুটি সমপরিমাণ ও সমধর্মী আধান পরস্পর হতে পরস্পর হতে এক মিটার দূরে অবস্থান অবস্থান করে পরস্পরের উপর যদি উপর যদি নাইন ইন্টু টেন পাওয়ার নাইন নিউটন বল প্রয়োগ করে তবে প্রত্যেকটি আধানের পরিমাণকে বলে আমি একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি তোমাদের দুইটি সম পরিমাণ সমধর্মী আদান কিউ ওয়ান ইজিক টু কিউ টু পরস্পর হতে এক মিটার দূরে অবস্থান করলে অর্থাৎ আর ইজিক টু ওয়ান হলে পরস্পরের উপর যদি নাইন ইন টু টেন নাইন নিউটন বল প্রয়োগ করে তবে তাদেরকে বলা হয় চার্জ প্রত্যেকটি আধানকে বলা হবে ওয়ান কুলম আচ্ছা আমরা একটু সূত্রটাতে বসিয়ে দেখি তোমাদেরকে দেখাই আমার বোর্ড ছোটো বলে মুছে ফেলতে হচ্ছে সূত্রটার উপর প্রয়োগ করে দেখাচ্ছে দেখো আমার সংজ্ঞায় বলা হচ্ছে এফ ইসিকল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন পরস্পর নাইন ইন্টু টেন নাইন নিউটন বল প্রয়োগ করে কে ইন্টু কিউ ওয়ান যা কিউ টুও যা তাহলে কিউ ওয়ান লিখতে পারি আর দূরত্ব হচ্ছে ওয়ান স্কোয়ার একটু ভালোভাবে শুনবে কয়েকবার শুনলে তুমি বুঝবে এখন দেখো কে এর মান কত আচ্ছা এর আগে আর একটু ক্লিয়ার করি কিউ ওয়ান স্কোয়ার হবে তাহলে নাইন ইন্টু টেন দি পাওয়ার নাইন কে এর মান কত জানি আমরা একটু আগে লিখেছি নাইন ইন্টু টেন দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ ওয়ান কিউ ওয়ান স্কোয়ার নিচে ওয়ান দেখো এইটা একটি বাদ চাই তাহলে কিউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান ইজ ইকল টু কাটাকাটি করলে ওয়ান কিউ ওয়ান স্কোয়ার ইজ প্লাস মাইনাস এ ওয়ান বর্গমূল করেছে। তাহলে দেখো এই শর্তগুলো যদি প্রযোজ্য হয় তাহলে কিউ ওয়ান আমরা কত পাই এক পাই এটাকে বলা হচ্ছে ওয়ান কুলম আবার বলছি দুটি সমপরিমাণ সমধর্মী আতান পরস্পর হতে এক মিটার দূরে অবস্থান করলে এরা পরস্পরের উপর যে বল পরস্পরের উপর যদি নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন নিউটন বল প্রয়োগ করে তবে প্রত্যেকটি আদানের পরিমাণকে ওয়ান কুলম প্রত্যেকটি আদানের পরিমাণকে আমরা কি বলতে পারি ওয়ান কুলম বলতে পারি এবার তোমাদের আমি আরও কিছু জিনিস পড়াচ্ছি একটা একটা করে পড়াচ্ছি তারপরে আমি অন্য পড়ায় যাচ্ছি দেখো প্রথম পড়াটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র এরপর তোমাদের আমি পড়াবো তড়িৎ ক্ষেত্র আর তোমার বইয়ের তড়িৎ প্রাবল্য একই জিনিস আছে তড়িৎ প্রাবল্য একইভাবে লিখা আছে এরপরে হচ্ছে তড়িৎ বিভব এরপরে তোমাদেরকে আমি পড়াবো বিভব পার্থক্য বিভব পার্থক্য প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে বা তড়িৎ বিভব কাকে বলে এটা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব তারপরে তড়িৎ বিভব সম্পর্কে আলোচনা করবো তারপর তড়িৎ আলোচনা দেখো তড়িৎ ক্ষেত্র কাকে বলে একটি চার্জিত বস্তু একটি চার্জিত বস্তু একটা বস্তুকে যখন চার্জিত করা হয় যেমন আমি নর্মালি তোমাদের একটা কথা বলি একটা চুম্বকের কথা আমরা চিন্তা করে দেখি এটা যদি একটা চুম্বক হয় আমরা জানি যে চুম্বকটা একটু পর্যন্ত যে কোনো একটা জায়গা পর্যন্ত কোনো একটা লোহ জাতীয় পদার্থকে আকর্ষণ করে কোনো একটা জাতীয় পদার্থকে কি করে আকর্ষণ করে ঠিক তেমনি একটি চার্জিত বস্তু একটা আহিত বস্তু আহিত বস্তু সম্পর্কে তোমাদের আগে ধারণা দিয়েছিলাম একটি আহিত বস্তু মনে করো এটা একটা ধনাত্মক চার্জে চার্জিত একটা বস্তু যতটুকু পর্যন্ত এর প্রভাব বজায় রাখবে তাকে এর ক্ষেত্র বলা হয় উদাহরণ দিই বেঁধে দেওয়া হয় আচ্ছা তোমাকে যদি বেঁধে দেয়া হয় দুইটা হাত খোলা রাখা হয় তাহলে তুমি তোমার হাতগুলো যতটুকু পর্যন্ত প্রসারিত করতে পারবে যতটুকু পর্যন্ত প্রসারিত করতে পারবে ততটুকু পর্যন্ত হচ্ছে তোমার ক্ষেত্র যেমন ক্ষেত্র আরেকটা জিনিস বুঝাই এটা হচ্ছে একটা টেবিলের উপর স্কুলের যে টেবিলটি রয়েছে ওই টেবিলের উপর তুমি আজকে জন্মগ্রহণ করা বা কালকে জন্মগ্রহণ করা একটা মুরগির বাচ্চাকে বসিয়ে দিলে তাহলে মুরগির বাচ্চাটি কতটুকু পর্যন্ত বিচরণ করতে পারবে মুরগির বাচ্চাটি যতটুকু পর্যন্ত বিচরণ করতে পারবে তুমি খেয়াল করে দেখো কতটুকু পর্যন্ত বিচরণ করতে পারবে এতটুকু পর্যন্ত বিচরণ করতে পারবে এর বাইরে গেলে এর বাইরে গেলে এটি পরে মরে যেতে পারে তাহলে এটা যতটুকু পর্যন্ত বিচরণ করতে পারবে ওটা হচ্ছে ওর ক্ষেত্র ঠিক তেমনি ঠিক তেমনি একটা চার্জিত বস্তু একটি চার্জিত বস্তু যতটুকু পর্যন্ত এর প্রভাব বিস্তার করতে পারবে এটা হচ্ছে এর ক্ষেত্র এখন দেখো এই ক্ষেত্রের মধ্যে মনে করো এটা ওয়ান চার্জিত বস্তু এই ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আদান স্থাপন করলে একক ধনাত্মক আদান স্থাপন করলে কারো মনে প্রশ্ন থাকতে পারে স্যার ঋণাত্মক আদান স্থাপন করলে সমস্যা সমস্যাকে আসলে বিদ্যুৎ আবিষ্কৃত হওয়ার ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে বিদ্যুৎ আবিষ্কৃত হওয়ার পরে আগেকার দিনে মানুষ মনে করতো বিদ্যুৎ প্রবাহ মানে প্রোটনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ মানে প্রোটনের প্রবাহ সেজন্য জন্য তারা সবসময় প্রোটন নিয়ে সংজ্ঞাগুলো সেজন্য সবগুলো সংজ্ঞাতেই প্রোটনের সংজ্ঞা ব্যবহার করা হয়েছে প্রোটন ব্যবহার করা হয়েছে আবার বলছি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আতন স্থাপন করলে একটি একক ধনাত্মক আতন স্থাপন করলে এটি তড়িৎ ক্ষেত্রের জন্য এটি তড়িৎ ক্ষেত্রের জন্য এই যে তড়িৎ এই চার্জিত বস্তুর জন্য যে প্রভাব অনুভব করবে তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য আবার বলছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আদান স্থাপন করলে এটা তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল অনুভব করবে তাকে প্রাবল্য বলা হয় একটু এইবার আসি আমরা মনে করো এইখানে আমি ওয়ান রাখলাম না আমি রাখলাম কিউ পরিমাণ এদের মধ্যবর্তী দূরত্বটা ধরলাম আর কিউ পরিমাণ আদান রাখলে কথার কথা কিউ পরিমাণ আদান রাখলে যদি সে এফ পরিমাণ বল অনুভব করে কিউ পরিমাণ আদান রাখলে যদি এফ পরিমাণ বল অনুভব করে তাহলে একক আদান রাখলে কতটুকু বল অনুভব করবে দেখো কিউ পরিমাণ আধান রাখলে সে বল অনুভব করে কতটুকু এফ পরিমাণ তাহলে একক আদান রাখলে সে কতটুকু বল অনুভব করবে এফ বাই কিউ একক আদান স্থাপন করলে একক আদান স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে বলা হয় তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্যকে এফ দ্বারা ই দ্বারা প্রকাশ করে তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করে ই দ্বারা প্রকাশ করে এখন দেখো তড়িৎ প্রাবল্যের একক কি হবে বলের একক কি নিউটন চার্জের একক কি কুলম তাহলে তড়িৎ প্রাবল্যের একক কি হবে নিউটন পার কুলম প্রাবল্যের একক এবার আসি আমি আচ্ছা দেখো এই দুইটার মধ্যে তোমাদের আর একটু অন্যভাবে দেখাচ্ছি একটু দেখো এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে আকর্ষণ বলটা আমরা একটু দেখিত এই দুইটার মধ্যে আকর্ষণ বল যদি এফ হয় কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি কে কিউ ওয়ান এখানে কিউ ওয়ান কিউ এটা কিউ ওয়ান এটা কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার আমরা একটু আগে প্রাবল্য সমান কি পেয়েছি ইজ ইজিক টু এফ বাই কিউ এই মানটা যদি আমরা এফ এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কী লিখতে পারি এফ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ই ইজ ইকল টু আমরা লিখতে পারি এফ সমান কে কিউ ওয়ান কিউ বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এখন দেখো ই ইজ ইকল টু কে কিউ ওয়ান কিউ আর স্কোয়ার ইন টু এই কিউটা নিচে যেহেতু উপরে যেহেতু এটা নিচে হয়ে যাবে এই তাহলে দেখো এটা এটা কাটাকাটি যায় কে ওয়ান বাই আর স্কোয়ার টু এই চার্জটা কোনটা দেখো ওয়ান কোনটা আমি এখানে চিত্রটা দেখাচ্ছি ওয়ান হচ্ছে যার জন্য আমি বল অনুভব করছি ওই চার্জটা এটা কিউ ওয়ান এখানে রেখেছিলাম এটা হচ্ছে কিউ অর্থাৎ দেখো তোমার ঘরের মধ্যে তোমার এক বন্ধু গেলে বাবা একটু হলেও উকি দিয়ে এসে দেখবে যে বন্ধুটাকে কিংবা এসে জিজ্ঞেস করবে তুমি কে তুমি কি ওর বন্ধু এরকম কিছু একটা জিজ্ঞেস করতে পারো অর্থাৎ তুমি তোমার ঘরের মধ্যে তোমার বাবার জন্য একটা প্রভাব অনুভব করো বাবা সবসময় কোনো না কোনো কারণে তোমার উপর একটা প্রভাব বিস্তার করেন ঠিক তেমনি একটা চার্জিত বস্তুর মধ্যে আরেকটি চার্জিত বস্তু রাখলে ওই চার্জিত বস্তুটি এই চার্জিত বস্তুর জন্য একটা প্রভাব অনুভব করবে ওই চার্জ যে বস্তুটা রাখলে তুমি ওইটা যদি একক আদান হয় ওটা যদি একক আদান হয় তাহলে যে বল অনুভব করবে তাকে আমরা বলছি প্রাবল্য এখানে দেখো কি যেটা আমি কাউন্ট করেছি এটা হচ্ছে যার জন্য তুমি প্রভাব অনুভব করছো যার জন্য প্রভাব অনুভব করছো ওই চার্জটাই আমরা এখানে কাউন্ট করেছি এবং এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে প্রাবল্য আমরা দুইটা সূত্র পেলাম একটা ইজিক টু কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার আর একটা পেলাম ইজিক টু এফ বাই কিউ এক্ষেত্রে কিউটা হচ্ছে যে ধনাত্ম যে আধানটা আমি এনে রাখলাম যে আধানটা প্রভাব অনুভব করছে এক কথায় বলতে গেলে তুমি আর এটা হচ্ছে বাবা যার জন্য প্রভাব অনুভব করছে এটা হচ্ছে কিউ ওয়ান আর যে প্রভাব অনুভব করছো ওটা হচ্ছে কিউ দুইটা দুই ধরনের মনে রাখবে যেটা এনে রাখলাম এটা হচ্ছে এটার ক্ষেত্রে আর এটা হচ্ছে এটা হচ্ছে যার মধ্যে রাখলাম যার মধ্যে রাখলাম তোমরা একটু ভালোভাবে জিনিসটা কয়েকবার শুনবে তাহলে হয়তো পারবে এবার আসো তড়িৎ বিভব কাকে বলে তড়িৎ বিভব কাকে বলে দেখো গণিত বাংলা ভাষায় অসীম কথার তো হচ্ছে ওই দৌড় দিগন্ত কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় অসীম মানে হচ্ছে আমার ক্ষেত্রের বাইরে অসীম জিনিসটা আপেক্ষিক এক একজনের কাছে এক এক রকম যেমন মুরগির বাচ্চার জন্য ওই টেবিলের বাইরে ছিল ওর জন্য অসীম যেমন আমি যদি তোমাদের তিনতলায় ক্লাস নেই তৃতীয় তলায় স্কুলের তাহলে তলা রেলিং পর্যন্ত হচ্ছে আমার ক্ষেত্র এর বাইরে আমার জন্য অসীম কেননা এর বাইরে হলে আমি পড়ে গিয়ে মারা যেতে পারি আবার এমন অনেক মানুষ আছে যারা ওই তিনতলা থেকে লাভ দিয়ে সহজে দাঁড়াতে পারে তাদের জন্য ওই তিনতলাটা অসীম নয় টোটাল কথা হচ্ছে একটা চার্জিত বস্তু একটি চার্জিত বস্তু যতটুকু পর্যন্ত একটি চার্জিত বস্তু যতটুকু পর্যন্ত এর প্রভাব বজায় রাখবে এর প্রভাব বজায় রাখবে এটা হচ্ছে এর ক্ষেত্র আর এর বাইরেরটা হচ্ছে অসীম আবার বোঝাচ্ছি মনে করো এটা একটা চার্জিত বস্তু এর ক্ষেত্রটা হচ্ছে এতটুকু এর প্রভাব হচ্ছে এতটুকু এর বাইরে যদি কোনো বস্তু থাকে চার্জিত বস্তু থাকে দেখো মনে করো এখানে কিউ পরিমাণ আধান আছে এর বাইরে এইটা হচ্ছে এক্ষেত্রের বাইরে যেটা এটা অসীম এখন দেখো এই অসীম থেকে একটি এক ধনাত্মক আদানকে আমি বিভবের সংজ্ঞাটা লিখছি তারপরে তোমাদের এটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি অসীম দূরত্ব হতে দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বল অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব দেখো তড়িৎ বিভব সম্পর্কে তোমাদেরকে একটু এবার বোঝাচ্ছি মনে করো একটা চার্জিত বস্তু এর ভিতরে ওকে আনতে গেলে এর ভেতরে ওকে আনতে গেলে এই বলের বিরুদ্ধে আমাকে একটা কাজ করতে হয় এই যে অসীম থেকে এটাকে এখানে আনতে এই জায়গায় আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হতো এটা যদি কিউ আদান হতো তাহলে যদি কিউ আদান হতো তাহলে এখানে আনতে মনে করলাম ডব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে আবার বলছি কিউ পরিমাণ আদানকে তড়িৎক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে তাহলে একক আদানকে আনতে কতটুকু কাজ করতে হবে অসীম দূরত্ব হতে কিউ পরিমাণ আদানকে এক্ষেত্রের মধ্যে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে তাহলে একক আদানকে আনতে কতটুকু কাজ করতে হবে ডব্লিউ বাই কিউ এই যে একক আদানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব বিভবকে ভি দ্বারা প্রকাশ করে ভি ইজিক টু ডব্লিউ বাই কিউ মনে করো এই দূরত্বটা হচ্ছে আর কথার কথা তোমাদের আরেকটা জিনিস একটু শিখাই তাহলে আমরা কি পেলাম ডব্লিউ বাই কিউ এখন দেখো তোমাদেরকে ডব্লিউ মানে কি কাজ কাজ কি বল ইন্টু স্মরণ তোমাদের তৃতীয় অধ্যা চতুর্থ অধ্যায়ে আছে কাজ সমান হচ্ছে আমি একটু বলে করিয়ে দিচ্ছি কাজ সমান হচ্ছে বল ইন্টু স্মরণ আসলে বলের দিকে স্মরণ এটা আমার আপাতত শিখছি না আমরা বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি স্মরণকে আমরা এখানে স্মরণ হচ্ছে আর স্মরণ হচ্ছে কি আর তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ আর ডিভাইডেড বাই কিউ আচ্ছা এই দুইটার মধ্যে বলটা কুলম্বের সূত্র প্রয়োগ করলে এই দুইটার মধ্যে বল কী হবে একটু আগে তোমাদের শিখিয়েছি আমরা জানি যে কে কিউান কিউ এখানে কিউ ব্যবহার করেছি ওয়ান কিউ টু সূত্রটা আর দূরত্ব হচ্ছে কত আর স্কোয়ার এই এফ এর মানটা এখানে বসিয়ে দাও এফ এর মানটা যদি এখানে বসাও তাহলে কী হবে দেখো কে ওয়ান কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই কিউ কি বসিয়েছি এফ এর মান বসিয়েছি এফ আর করতে গিয়ে পেলাম কাজ সমান হচ্ছে বল ইন টু সরণ তো কাজ এর পরিবর্তে আমি বল ইনটু সরণ লিখেছি তাহলে এখান থেকে আমরা ফাইনালি দেখো লিখতে পারি ভিজিক টু এই আর স্কোয়ার আর আর কাটাকাটি করলে নিচে আর থাকে তাহলে এখানে থাকে কে ওয়ান কিউ বাই আর নিচে কিউ এখন দেখো ভি টু আমি লিখতে পারি কে কিউ ওয়ান কিউ আর ইন্টু ওয়ান বাই কিউ এখন কিউ কিউ কাটাকাটি চাই কাটলে আমরা লিখতে পারি ভি ইজিক টু কে কিউ ওয়ান বাই আর ওয়ান মানে যার মধ্যে বস্তুটা এনেছিলাম যার যার ক্ষেত্রের মধ্যে আমি বস্তুটা এনেছিলাম কিউ ওয়ান তাহলে বিভব বিভব তীভি টু আমরা এটা লিখতে পারি কিউ লিখতে পারি এবার আসো বিভব পার্থক্য কাকে বলে বিভব পার্থক্য কাকে বলে এটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি বিভব পার্থক্য একটু দেখি একটু বলি মনে করো এটা একটা চার্জিত বস্তু এটা একটা চার্জিত বস্তু আমি এভাবে দেখাচ্ছি এটা একটা চার্জিত বস্তু এটা একটা চার্জিত বস্তু এ দিলাম এটা বি দিলাম এই এবং বি কে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় চার্জিত মানে কোনটাতে ইলেকট্রন বেশি কোনোটাতে ইলেকট্রন কম এ এবং বিকে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় পরিবাহী দ্বারা যুক্ত করা হয় পরিবাহী মানে যেটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তাহলে ইলেকট্রন এ থেকে বিতে যেতে পারে অথবা বি থেকে এতে যেতে পারে অথবা নাও যেতে পারে আসলে একটু খেয়াল করে দেখো এই দুইটার মধ্যে ইলেকট্রনের তারতম্য থাকলে ইলেকট্রনের পার্থক্য থাকলে ইলেকট্রনের পার্থক্য থাকলে ইলেকট্রন প্রবাহিত হবে যদি পার্থক্য না থাকে তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে না এই যে খেয়াল করে দেখো ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারে কিংবা এখান থেকে এখানে আসতে পারে কিংবা নাও যেতে পারে এটি যে বিষয়ের উপর নির্ভর করবে তাকে বলা হয় বিভব পার্থক্য তাকে কি বলা হয় বিভব পার্থক্য এখন অন্যভাবে একটু শেখাচ্ছে খেয়াল করে দেখো দেখো একটু আরেকটা জিনিস শেখাচ্ছি মনে করো এটা একটা চার্জিত বস্তু এটা একটা চার্জিত বস্তু এর ক্ষেত্র হচ্ছে এতটুকু পর্যন্ত এর এ প্রান্ত হচ্ছে এটা বি প্রান্ত হচ্ছে এটা ভালোভাবে খেয়াল করো এখানে একটা একক ধনাত্মক আদান রাখলাম আমি এই একক ধনাত্মক আদানকে এখানে আনতে আমি যে কাজ করলাম আমরা পড়েছি একটু আগে অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে মনে করো আমি বি প্রান্তে আনলাম বলে এটাকে বিভব ধরলাম ভি ভি ও বিভবকে ভি দ্বারা প্রকাশ করি আর বি প্রান্ত বলে বি লিখেছি এখন এই জিনিসটাকে যদি এইখানে আনি এ প্রান্তে আনি তাহলে আমাকে কাজ করতে হলো মনে করলাম বি এ পরিমাণ একটু চিন্তা করে দেখো এই জিনিসটাকে এখানে আনতে যে কাজ করতে হয় এখানে আনতে তার চেয়ে একটু বেশি কাজ করতে হবে না আবার বলছি একক ধনাত্মক আদানকে বি প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে একক ধনাত্মক আদানকে এখানে আনতে তার চেয়ে বেশি কাজ করতে হচ্ছে না কারণ এই দুইটার মধ্যে একটা দূরত্ব আছে তাহলে আমি একটা কথা বলতে পারি এই বি থেকে এতে আনতে আমাকে যে কাজটা করতে হচ্ছে বি থেকে এতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিব পার্থক্য বলে দেখো বিভব পার্থক্য মানে দুইটা বিভবের পার্থক্য এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হয় এটাকে বিভব বি প্রান্তের বিভব বলছি এখানে আনতে যে কাজ করছে এটা এ প্রান্তের বিভব বলছি বি প্রান্তের বিব আর এ প্রান্তের বিভবের মধ্যে একটা পার্থক্য আছে এটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য তাহলে সংজ্ঞাটা হবে বি থেকে এতে আনতে বি থেকে এতে আনতে কাকে একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হয় বিভব পার্থক্য তাকে বলা হয় কি বিভব পার্থক্য তাহলে আমি বিভব পার্থক্য কাকে বলে একটু লিখে দেখাচ্ছি একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য বলে একটি একক ধনাত্মক আদানকে ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য বলে যেমন তাহলে এখানে বিভব পার্থক্যটা আমি কি লিখতে পারি এটা হচ্ছে অসীম দূরত্ব থেকে এখানে আনতে ভি এ পরিমাণ কাজ এখানে হচ্ছে ভিভি পরিমাণ কাজ তাহলে বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি ভি বিভব পার্থক্যের একক বিভবের একক হচ্ছে ভোল্ট বিভবের একক হচ্ছে কি ভোল্ট আমি লিখে দিচ্ছি বিভব পার্থক্য একক ভোল্ট ভি দ্বারা প্রকাশ করে ভোল্ট এখন দেখো আবার বলছি বিভব পার্থক্য থাকলেই বিভব পার্থক্য মানে ইলেকট্রনের পার্থক্য বিভব পার্থক্য থাকলেই কেবল ইলেকট্রন প্রবাহিত হয় বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হয় না বিভব পার্থক্য কি একটি একক ধনাত্মক আদানকে একটি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিভব পার্থক্য বলে তাকে কি বলে বিভব পার্থক্য বলে এবার আসো আরেকটা জিনিস একটু তোমাদের শেখাচ্ছি এটা হচ্ছে ধারকত্ব আগে সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি ধারক এবং ধারকত্ব দুটা জিনিস আমরা শিখব প্রথমটা হচ্ছে ধারক তারপরটা হচ্ছে ধারকত্ব আগে ধারক কাকে বলে সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি কাছাকাছি কাছাকাছি স্থাপিত দুইটি পরিবাহিত আমি বোঝাব মধ্যবর্তী স্থাপিত মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে আধান রূপে শক্তি সঞ্চয় করার যান্ত্রিক কৌশল কে ধারক বলে ধারক বলে আচ্ছা আমি একটু বুঝাচ্ছি তোমাদের মনে করো দুইটা পরিবাহী এ একটা পরিবাহী এ আর একটা পরিবাহী তামার পাত বলতে পারো এখানে বায়ু এখানে যেটা রাখলাম বায়ু একটা অন্তরক পদার্থ বায়ু একটা অন্তরক পদার্থ এখানে যদি আমি একটা ব্যাটারি সংযোগ দেই একটা বিদ্যুৎ সংযোগ দেই এটা ঋণাত্মক এটা ধনাত্মক তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে প্রচুর যাবে প্রচুর ইলেকট্রন আসবে আর এখানে যেহেতু ইলেকট্রনের ঘাটতি এখানে প্রচুর ধনাত্মক আদান সৃষ্টি হবে যেহেতু প্লাস দেখো এখানে প্রচুর ধনাত্মক আদান এখানে প্রচুর ঋণাত্মক আদান এই যে এখানে প্রচুর ঋণাত্মক আদান সঞ্চিত করা এবং এখানে প্রচুর ধনাত্মক আদান সঞ্চিত করার যে কৌশল এই যে আদান সঞ্চিত আকার যে কৌশল এটাকে বলা হয় ধারক এটাকে বলা হয় কি ধারক এটা কি বলা হয় ধারক দেখো এখন এই ব্যাটারি সংযোগ যদি বিচ্ছিন্ন করি এটাকে যদি একটা তার দ্বারা যুক্ত করি তাহলে দেখো এখানে ইলেকট্রন বেশি এখানে ইলেকট্রন নাই তাহলে এই দুই প্রান্তের মধ্যে কি আছে বিভব পার্থক্য আছে তাহলে এই ইলেকট্রনগুলো প্রবাহিত হবে এই ইলেকট্রনগুলো তখন কি হবে প্রবাহিত হবে অর্থাৎ আমি যে ইলেকট্রনগুলো জমা রাখলাম আমি যে ইলেকট্রনগুলো জমা রাখলাম পরবর্তীতে ওই ইলেকট্রনগুলোই প্রবাহিত হবে এবং ওই ইলেকট্রনগুলো বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করবে আবার বলছি ধারক হচ্ছে দুইটি পরিবাহী পাপকে একটা অন্তর পদার্থ মাঝখানে একটা অন্তর পদার্থ রেখে এর দুই এর মধ্যে চার্জ সঞ্চিত রাখার আদান রূপে আদান রূপে মানে আদান সঞ্চিত রেখে আদান রূপে যে শক্তি সঞ্চিত রাখা হয় তাকে বলা হয় ধারক এটা একটা কৌশল বা প্রক্রিয়া দেখো আমি বলছি এখানে আদান সঞ্চিত রাখলে এর মধ্যে কি সৃষ্টি হয় বিভব পার্থক্য সৃষ্টি হয় কেননা বিভব পার্থক্য মানে দেখো ইলেকট্রনের বেশি আধিক্যতা আধিক্য কোনো জায়গায় ইলেকট্রন বেশি আর কোনো জায়গায় ইলেকট্রন নাই এরকম হলে এটাকে বলে আমরা বিভব পার্থক্য সৃষ্টি হয় এখানে দেখো ইলেকট্রন বেশি এখানে ইলেকট্রন নাই তাহলে ইলেকট্রনের পার্থক্য সৃষ্টি হলো না ইলেকট্রনের পার্থক্য সৃষ্টি হলেই বিদ্যুৎ প্রবাহিত হবে আর ইলেকট্রনের পার্থক্য সৃষ্টি হওয়া মানেই হচ্ছে বিব পার্থক্য দুই প্রান্তের মধ্যে ইলেকট্রনের পার্থক্য সৃষ্টি হওয়া মানেই হচ্ছে বিব পার্থক্য এখন দেখো মনে করো এই দুইটা পাত এই একটা পাত এখানে আমি চাচ্ছি যে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে এক ভোল্ট মনে করো যে পরিমাণ চার্জ যে পরিমাণ চার্জ যে পরিমাণ চার্জ জমা করলে এইটার এই দুইটার মধ্যে যে পরিমাণ আধান জমা করলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট সৃষ্টি হবে তাকে ধারকত্ব বলা হবে আবার বলছি কোনো একটা দুইটি পরিবাহীর মধ্যে দুইটি পরিবাহীর মধ্যে যে পরিমাণ আধান সঞ্চিত করলে যে পরিমাণ আদান সঞ্চিত করলে আদান সঞ্চিত করলে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য বিভব পার্থক্য বিভব পার্থক্য এক ভোল্ট হবে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হবে তাদেরকে বলা হবে ধারকত্ব ধারকত্বের একক হচ্ছে ধারকত্বের ইংরেজি নাম হচ্ছে ক্যাপাসিটর সেজন্য সি দ্বারা প্রকাশ করে সি দ্বারা প্রকাশ করে সি দ্বারা প্রকাশ করে এবং এবং এর একক হচ্ছে এর একক হচ্ছে ফেরাল্ট ধারকত্বের একক ফেরাল এফ দ্বারা প্রকাশ করে ধারকত্ব কি কোনো পরিবাহী পাতের মধ্যে দুই প্রান্তে এক ভোল্ট বিব পার্থক্য সৃষ্টি করার জন্য এক ভোল্ট বিব পার্থক্য সৃষ্টি করার জন্য যে পরিমাণ আধান সঞ্চিত করতে হয় কোন দুইটি পরিবাহী দুই প্রান্তে এক ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য যে পরিমাণ আদান সঞ্চিত করা হয় তাকে এর ধারকত্ব এর ধারকত্ব বলা হয় যে পরিমাণ আদান জমা রাখলে দুই প্রান্তের মধ্যে এক ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করা হয় তাকে এক ফেরাট বলে বা ধারকত্ব বলে এবার আসেন ধারকত্ব আসলে আমাদের আমরা মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের পাকাটা কম ঘুরে যখন তখন আমরা বলি যে পাকাটা কম ঘুরছে এর মনে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে ওই ক্যাপাসিটর মানেই হচ্ছে ধারক ক্যাপাসিটর মানে আসলে ধারকের কাজ হচ্ছে সে নিজে চার্জিত হবে চার্জিত হয়ে আবার ডিসচার্জিত হবে মানে চার্জটা সঞ্চয় করবে পরে আবার ওই চার্জটাকে সে বিকিরণ করবে ওই চার্জটাকে সে আবার বিদ্যুতে রূপান্তরিত করবে সে কিছু শক্তি সঞ্চয় করে রাখে ওই শক্তিটা সে আবার নিজে বর্জন করে আমি এই দুই পরিবাহীর মধ্যে খেয়াল করে দেখো এই দুই পরিবাহীর মধ্যে একটা মজার ব্যাপার কি দেখো বিভব পার্থক্য যত বেশি সৃষ্টি হবে চার্জের পরিমাণও তত বেশি হবে কারণ আমরা আবার দেখো দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে চার্জের পরিমাণও তত বেশি হবে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে চার্জের পরিমাণও তত বেশি হবে দুই প্রান্তের মধ্যে বিবপার্থক্য যত বেশি হবে বিবপার্থক্য যত বেশি হবে চার্জের পরিমাণও তত বেশি হবে মজার ব্যাপার হচ্ছে যত বেশি চার্জ দিব বিবপার্থক্য তত বাড়বে বিহপার্থক্য এবং সঞ্চিত চার্জ পরস্পর সমানুপাতিক ধারকের ক্ষেত্রে বিবপার্থক্য চার্জের সমানুপাতিক ধারকের ক্ষেত্রে বিবপার্থক্য চার্জের সমানুপাতিক তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুললে এইখানে একটা সি আসে সিটাকে বলা হয় ধারকত্ব ধারকত্ব আবার বলছি দুটি পরিবাহীকে একটি অন্তরক দ্বারা রাখলে অন্তরক মাঝখানে একটা অন্তরক রাখলে এর মধ্যে যে পরিমাণ চার্জ সঞ্চিত হবে তা পার্থক্যের সমানুপাতিক এর মধ্যে যে পরিমাণ চার্জ সঞ্চিত হবে তা পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ বিবপ পার্থক্য বিভব পার্থক্য যত বেশি হবে বিভব পার্থক্য যত বেশি হবে চার্জ তত বেশি সঞ্চিত হবে তাহলে অর্থাৎ বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে চার্জও বাড়বে বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে চার্জের পরিমাণও সঞ্চিত চার্জের পরিমাণও বাড়বে তাহলে সমানুপাতিক বাড়লে যদি বাড়ে এটাকে আমরা বলছি সমানুপাতিক এটা এটা সমানুপাতিক বলছি সমান বলছি না এই সমানুপাতিক চিহ্ন তুললে আমরা একটা ধ্রুবক পাই এই ধ্রুবকটা হচ্ছে সি যেটাকে বলা হয় ধারকত্ব ধারকত্বের একক তোমাদের বলেছিলাম ফেরার্ড ধারকত্বটা একটা পদার্থের জন্য নির্দিষ্ট ওই যে তোমাদেরকে আমি দৈব্য প্রসারণ সহক যেভাবে পড়িয়েছিলাম একটা পদার্থের জন্য নির্দিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ধারকত্ব ভিন্ন ভিন্ন অ্যালমুনিয়ামের এক ধরনের তামার আরেক ধরনের রূপার আরেক ধরনের কিন্তু রূপার জন্য নির্দিষ্ট তামার জন্য নির্দিষ্ট এখন দেখো তাহলে এইখান থেকে আমি একটা জিনিস পেলাম কিউ সি ভি এবার আসি সি ইজ ইকল টু কিউ বাই ভি তোমাদের একটু আগে আমি পড়িয়েছিলাম ভি ইজকল টু তোমরা বই খুললে দেখ মানে তোমাদের এটা খুললে এর আগের জিনিসগুলো খুললে তুমি দেখবে কে কিউ বাই আর ভি ইজ ইকল টু পেয়েছিলাম ভি বি ইজ ইকল টু আবার এখানে লিখছি ভি ইজ ইকল টু কে কিউ বাই আর ওইখানে আমরা স্মল কিউ ব্যবহার করেছিলাম বলে কিউ লিখেছিলাম যদি এটাকে ক্যাপিটাল কিউ ওই যেখানে এই যে এইখানে যে চার্জ ছিল ওইটাকে যদি ক্যাপিটাল কিউ ব্যবহার করতাম তাহলে আমি এখানে লিখতে পারতাম কিউ আর তাহলে ভি টু যদি গোলকের ক্ষেত্রে এটা দেখো ভি টু যদি কে কিউ বাই আর হয় তাহলে সি টু আমি লিখতে পারি কিউ ডিভাইডেড বাই কে কিউ ডিভাইডেড বাই আর বি ইজ বিজিক টু এই সূত্র থেকে এটা আমি তোমাদের তোমরা পর্যায়ক্রমে দেখলে দেখবে এটা আমি তোমাদের প্রমাণ দেখিয়েছি তাহলে সি ইজিকোয়াল টু আমরা লিখতে পারি কিউ ইন টু উপরে আর নিচে কে কিউ 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 কাটাকাটি যে কাটলে সি ইজ ইকল টু আমরা লিখতে পারি আর বাই কে এটা দেখবে আর মানে হচ্ছে আর মানে হচ্ছে ব্যাসার্ধ দূরত্ব আর মানে দূরত্ব আর কে মানে হচ্ছে কুলম্ব ধ্রুবক ওই যে কে মানে কুলম্ব ধ্রুবক কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু ও এককটা কোথেকে এসছে দেখো এফ ইজিক্যাল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এফ মানে আচ্ছা এখানে কে এর মানটা বের করে নিই কে ইজ ইজিক টু এফ আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু এফ মানে নিউটন আর মানে মিটার স্কোয়ার কে মানে কিউ মানে সি ইন্টু সি তাহলে নিউটন মিটার স্কোয়ার কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার কুলম ইন বাস টু কেয়ের মান কার মান কেয়ের মান নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু কে মানে কুলম্ব ধ্রুবক কে মানে কি কুলম্ব ধ্রুবক এখন দেখো ধারকগুলো দুটা নির্দিষ্ট বিন্দুর বিভব পার্থক্য একই হয় এগুলো আসলে চলতরিত পড়লে তোমরা আরেকটু বেশি জানবে ধারক এর গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম দুইটা দুইটা সমান পাক এই ধারকগুলো একটা বর্তনীতে অনেকগুলো ধারক ব্যবহার করা যেতে পারে একটা বৈদ্যুতিক বর্তনীতে অনেকগুলো ধারক ব্যবহার করা যেতে পারে এই ধারকগুলো যদি পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে এই ধারকগুলো যদি পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে তাহলে এরা এদেরকে বলা হয় সমান্তরাল ধারক সমান্তরাল এই সমান্তরাল ধারক মনে করো এটা সি ওয়ান এটা সি টু এটা সি থ্রি এই তোমার বইয়ে নেই তারপর একটু করে ধারণা দিচ্ছি শুধু তখন মনে করো আমি এই তিনটা ধারক ব্যবহার করব না মনে করো এমন অনেক ঘটনা আছে যেটা তিনজনে মিলে যে কাজ করতে পারে একজনে একই কাজ করতে পারে তাহলে আমি তিনজনের পরিবর্তে একজনকে ব্যবহার করবো তিনজনের পরিবর্তে একজনকে ব্যবহার করলে একজনকে ব্যবহার করলে তখন ওই তিনজনের তুল্য হচ্ছে ও ওই তিনজনের তুল্য হচ্ছে কে ও তখন এই তিনজনের পরিবর্তে যাকে ব্যবহার করব তার মানটা হবে সি পি ইজ টু সি ওয়ান প্লাস সি টু প্লাস থ্রি এটা হচ্ছে কখন সমান্তরাল হলে পি মানে প্যারালাল পি মানে প্যারালাল হলে তুল্য ধারকত্ব হচ্ছে সি C1 ইজ টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি যদি ধারকগুলো পরস্পর শ্রেণীতে থাকে একটার পর একটা পর্যায়ক্রমে থাকে তবে ক্লাস এইটে পড়েছো শ্রেণী বর্তনী একটার পর একটা যদি পর্যায়ক্রমে থাকে ধারকগুলো যদি একটার পর একটা পর্যায়ক্রমে থাকে এরকম একটার পর একটা যদি পর্যায়ক্রমে থাকে তবে এদেরকে বলা হবে শ্রেণী সংযোগ শ্রেণীতে যদি থাকে এটা মনে করো সি ওয়ান এটা সি টু এটা সি থ্রি তখন এর তুল্য ধারক করতে হবে ওয়ান বাই সি এস এস মানে সিরিজ ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি তোমরা ইকুয়েশানগুলো সবগুলো এক জায়গায় করে নিবে কালকে তোমাদের এটার উপর ভিত্তি করে কিছু অঙ্ক করাবো এবং এই অঙ্কগুলো করার জন্য তোমার ইকুয়েশনগুলো একটু দরকার হবে আমি তোমাকে ইকুয়েশানগুলো সব এক জায়গায় করে দিচ্ছি এখন করে দেওয়ার পরে তোমরা এগুলো কালকে লিখে রাখবে কুলম্বের বল এ ফ আমরা পেয়েছি কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ভি আমরা পেয়েছি বিম ডব্লিউ বাই কিউ আমরা ভি ইজ ইজিকলটা আরেকটা পেয়েছি কে কিউ বাই আর ভিভ এটাও বিভব এটা হচ্ছে তড়িৎ বল কুলম্ব বল তড়িৎ প্রাবল্য ই ইজিক টু এফ বাই কিউ প্রাবল্য এগুলো আমি তোমাদের প্রমাণ দেখিয়েছি আবার প্রাবল্য ইজিকলটা আমরা পেয়েছি কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার পেয়েছি তারপর আমরা পেয়েছি কিউ ইজিক টু সি ভি আবার আমরা পেয়েছি সি ইজিক টু কে আর বাই কে ভাই একটু আগে আমি তোমাদের দেখিয়েছি কে ভাই আর ওই যে প্রমাণ সি ভি বিয়ের মান বসিয়েছিলাম যে বিয়ের মানটা আমরা এখানে বসালে কিউ সি ইজ ইকল টু কিউ ভাই ভি ভি ইজ ইকল টু কে কিউ আরটা উপরে উঠে যাবে আর তাহলে আর বাই কে এরকম ইকুয়েশানগুলো আমরা সচরাচর পেয়েছিলাম এইগুলো যদি এই ইকোয়েশানগুলো একটু দেখ আচ্ছা এই ইকুয়েশানটা তারপরে তোমাদের বসিয়ে দেখাচ্ছি আমি সি ইজিক টু কিউ বাই বি ইজ ইকোয়াল টু কিউ বাই বি ইজ ইকোয়াল টু কে কিউ বাই আর কে কিউ বাই আর ইজ ইকাল টু উল্টে গেলে আর বাই কিউ ঠিক আছে এই ইকুয়েশানগুলো তোমরা একটু তারপরে পেয়েছি আমরা সি এস ইজ ইকাল টু ওয়ান বাই ওয়ান বাই সি এস ইজ সি ওয়ান প্লাস সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি আমরা পেয়েছি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এগুলো আমরা পেয়েছি ও এখানে প্রাবল্য এটা হচ্ছে প্রাবল্য প্রাবল্য কোনটা এটা প্রাবল্য এই ইকুয়েশানগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে অঙ্ক করাবো তোমরা আগামীকালকে ইকুয়েশানগুলো একটু দেখে রাখবে স্ত্রী মোটামুটি যে ইকুয়েশনগুলো রয়েছে এই এগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব দেখো লব্ধি প্রাবল্য দুইটা প্রাবল্যের যোগফলকে বলা হয় লব্ধি প্রাবল্য দুইটা বস্তু যদি চার্জিত বস্তু যদি একটা কিউ ওয়ান একটা কিউ টু হয় এই দুইটার মাঝখানে যদি একটা একক ধনাত্মক আদান স্থাপন করি এই একক ধনাত্মক আদান এটার জন্য একটা বল অনুভব করবে এটা হচ্ছে প্রাবল্য ই কিউনের জন্য প্রাবল্য আবার এটার জন্য একটা বল অনুভব করবে এটা ই টু এর জন্য প্রাবল্য এই দুইটা প্রাবল্য যে বিন্দুতে সমান হবে দেখো এর দিকটা কোন দিকে হবে মনে করো ও প্রাবল্য একটা ভেক্টর রাশি কেন দেখো মনে করো এটা যদি প্লাস হয় চার্জিত বস্তুটা যদি প্লাস হয় এখানে একক ধনাত্মক আদান যেটা রাখলাম এটা প্লাস তাহলে এই প্লাস আর প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে বিকর্ষণ করলে দিকটা হবে বাইরের দিকে আবার যদি এমন হয় এটা ঋণাত্মক এটা মাইনাস তাহলে এখানে একক ধনাত্মক ধনাত্মকানা রাখলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে তা এদিকে যাই হোক বাইরের দিকে কিংবা ভিতরের দিকে একটা বল কাজ করছে দিক কাজ করছে এজন্য প্রাবল্য একটা ফ্যাক্টর রাশি হয় বাইরের দিকে হবে না হয় কোন দিকে হবে ভিতরের দিকে হবে প্রাবল্য একটি ফ্যাক্টর রাশি প্রাবল্য একটি কি রাশি একটি ভেক্টর কেন কারণ এর একটা দিক রয়েছে হয় বাইরের দিকে দুইটা প্লাস হলে বাইরের দিকে একটা প্লাস আর একটা মাইনাস হলে ভিতরের দিকে এখন দেখো দুইটা যদি বস্তু চার্জিত বস্তু যদি প্লাস হয় লব্ধি প্রাবল্য মানে এটার জন্য যে প্রাবল্য আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো তো এটার এটার মধ্যে যে প্রাবল্য কাজ করছে এটাও প্লাস এটাও প্লাস তাহলে এটা দিক কোন দিকে হবে এদিকে ধরলাম ই ওয়ান আবার এটার এটার মধ্যে যে প্রাবল্য কাজ করছে তা হচ্ছে ই টু তা কোন দিকে তাই এই দিকে দুইটা বিপরীত দিকে একটাই দিকে আর একটাই দিকে তাহলে কোন এক জায়গায় গিয়ে দুইটা বল সমান হতে পারে সমান হলে এখানে এটাকে বলা হয় নিরপেক্ষ বিন্দু অর্থাৎ যখন দুইটা প্লাস হয় তখন এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হয় কেন দুইটাই বিপরীতমুখী বলে ই ওয়ান মাইনাস ই টু হতে পারে এরকম দেখাতে পারি অর্থাৎ লব্ধি লব্ধি প্রাবল্য এটাকে কি বলা হবে লব্ধি প্রাবল্য আগামী ক্লাসে অঙ্ক করানোর সময় আর একটু ধারণা দিব তোমরা বইয়ে কিছু অঙ্ক থাকলে এগুলো একটু দেখবে দেখার পরে তোমাদেরকে আমি বিস্তারিত পড়াবো আগামীকাল ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ